প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ঔষধি গাছটির যে শিকড় নিয়ে হাজির হয়েছি, এই ঔষধি গাছটির শিকড়ের এতই গুণাগুণ, এতই কার্যকারিতা যে এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে যদি সেবন করতে পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং আপনি আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন। অনেকেই আছেন যারা বিয়ের পর স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারেন না। স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, তাদের জন্য আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটি, এই ঔষধি গাছটির পাতার এতই গুণাগুণ, এতই কার্যকারিতা। এই ঔষধি গাছটির পাতা কিন্তু নানান রকম রোগের কাজ করে থাকে। যাদের পেটে গ্যাস্ট্রিক রয়েছে এবং নানান রকম রোগের সমস্যা রয়েছে, তারা যদি এই ঔষধি গাছটির পাতাগুলো সেবন করতে পারেন, তাহলে আপনার 100% ফলাফল পেয়ে যাবেন। আর যারা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারেন না, স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে চান, তাদের জন্য আজকের এই ঔষধি গাছটি। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় যদি আপনি কবিরাজি নিয়মে যদি সেবন করেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারেন। অনেকেই আছেন যারা বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারছেন না। স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনাদের মাল আউট হয়ে যাচ্ছে। এর কারণে আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, এবং আপনি এর কারণে কিন্তু আপনার বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন এবং হাজার হাজার টাকা পয়সা নষ্ট করছেন, তারপরেও কিন্তু আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না। তো বন্ধুরা, যদি মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছটি শিকড় সেবন করতে পারেন পানের সাথে, তাহলে আপনি 100% উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি শিকড় সেবন করলে আপনি 4 থেকে 5 ঘন্টার মতো আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। অনেকেই আছেন যারা বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনাদের মাল আউট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিয়েছি। এই ঔষধি গাছটির নাম হচ্ছে, এই গাছটির নাম হচ্ছে ধানকুনি গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির যে শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শিকড়গুলো, তো বন্ধুরা এই যে এই শিকড়টি আপনারা সামান্য একটি শিকড়, তো বন্ধুরা একটি শিকড় আপনারা এক চা চামচ একটি মধু একটি পানির সাথে দেওয়ার পরে এক চা চামচ মধু নেবেন, এক চা চামচ কালো জিরে নেবেন এবং সামান্য একটু রসুনের কোয়া নেওয়ার পর এই পানটি আপনারা সহবাস করা 2 থেকে 3 ঘন্টা আগে আপনার খেয়ে নেবেন। তাহলেই আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। অনেকেই আছেন যারা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারেন না, স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, তাদের জন্য আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটি। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির এতই গুণাগুণ, এতই কার্যকারিতা যে এই ঔষধি গাছটির পাতা খেলেও কিন্তু আপনারা আপনাদের স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। এই ধানকুনি গাছের পাতা কিন্তু বহু পরীক্ষিত একটি পাতা। তো বন্ধুরা, এই গাছটি এর শিকড়টি খেলে আপনি এক রাতেই আপনার স্ত্রীকে ঘায়ল করতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই শিকড়গুলো নিতে পারেন, এর জন্য আমরা কোনো টাকা পয়সা নিই না। তো বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।